আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো 2022 সালের পাঁচটা কোম্পানির সবচেয়ে নতুন প্রোডাক্ট, যেগুলো বেলো 50,000 টাকার মধ্যে। নতুন আসছে স্যামসাংয়ের হচ্ছে গেল A53 5G, 8GB র্যাম, 128GB স্টোরেজ। বাংলাদেশে প্রাইস হচ্ছে এলাকা 43,999 টাকা। এখনও মার্কেটের প্রোডাক্ট এবং লাইভ ডেমো আসলে প্রোডাক্ট চলে আসছে, অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাবে। এখন যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ওপোর নতুন মডেল 2022 সালের, সবচেয়ে কালার এবং ডিজাইন খুব সুন্দর, ওপো F21 Pro। বর্তমানে বাজারের সবচেয়ে কালার ডিজাইনে মানে আকর্ষণ, খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য। আমি লাইভ ফ্রন্টে আপনাদেরকে দেখাই দিচ্ছি, খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার ডিসপ্লে, ক্যামেরা লেন্সটাও খুব সুন্দর ইউজ করছে। এখন আপনাদেরকে যেটা ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান প্লাসের নর্স C2 5G, বাংলাদেশে 2022 সালের নতুন আসছে। এটা হচ্ছে অফিসিয়াল ভাবে চলে আসছে, আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যায়। এই প্রোডাক্ট হচ্ছে অফিসিয়াল, বাংলাদেশে যেগুলো ফিচার পাকি অফিসিয়াল শোরুম হচ্ছে উদ্বোধন হয়েছে, এখানে এটা পাওয়া যায়, আনঅফিসিয়ালও পাওয়া যায়। এটার কালার হচ্ছে দুইটা, আমরা দুইটা কালারই আপনাদেরকে দেখাই দিচ্ছি, খুব সুন্দর 2022 সালের সেরা আকর্ষণ। আর এটা হচ্ছে হলো গিয়ে আপনার রিয়েলমির হচ্ছে 9i, এই ফোনটা খুব সুন্দর একটা ফোন, এখন বর্তমান বাজারে মানে একটু কম রেঞ্জের মধ্যে ভালো একটা ফোন তাদের মার্কেটে নিয়ে আসছে, অনেক সুন্দর একটা ফোন, সাইড ফিঙ্গার সহ ক্যামেরা ডিজাইনটি সহ সুন্দর। এখন বর্তমানে যে ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হুয়াওয়ের নোভা সিরিজের, খুব সুন্দর একটা ডিজাইন, ক্যামেরার লেন্সটা অনেক সুন্দর, অনেক ভালো একটা ফোন, চার্জার ব্যাকআপ অনেক বেটার এবং লং টাইম ইউজ করার জন্য ফোন এটা। পিছনেটা হচ্ছে কি আপনার প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে, আর সামনে ডিসপ্লে হচ্ছে কি কার্ভ, ফুল কার্ভ, সাধারণত হচ্ছে কার্ভ ইউজ করা হয়েছে, অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একটা ফোন।